আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং সাদিকিন যারা সত্যবাদী নেককার, যারা মাদক গ্রহণ করে না, নামাজ কাজা করে না, মিথ্যা কথা বলে না, মানে এরকম ভালো মানুষে তোমরা চলো। সাদিকিন যারা সত্যবাদী, সত্য কথা বলে, সৎ পথে থাকে, এমন মানুষের সাথে চলছে, সেই ছেলে নষ্ট হয়েছে একটা দৃষ্টান্ত আমাদের জানা নাই। অর্থাৎ আমার সন্তান যদি ভালো একটা ছেলের সাথে চলাফেরা করে, যে ছেলেটি নিয়মিত স্কুলে যাবে, মাদ্রাসা যাচ্ছে বা লেখাপড়া করছে, যে ছেলেটি সিগারেট খাচ্ছে না, যে ছেলেটি সব দিক থেকে ভালো, ওই ছেলের সাথে থাকলে তো আমার ছেলে নষ্ট হওয়ার কথা না। সেজন্য আল্লাহ বলছেন তোমার সঙ্গী যে হবে, তোমার বন্ধু যে হবে, তাকে তুমি সত্যবাদী যেন হয় তার সাথে তুমি চলো। এখন ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কীভাবে কী হচ্ছে, এটার খোঁজ খবর নেওয়া হচ্ছে না। বাবাও প্রয়োজন মনে করেন না, মেয়েও মাও প্রয়োজন মনে করছেন না। বিশেষ করে একজন মা, যিনি মায়ের এখানে একটা বিরাট ভূমিকা থাকে, মেয়ে কোন সময় আসছে, কখন কোচিংয়ে যাচ্ছে, ছেলে কখন যাচ্ছে, কী করছে, এবং একজন সত্যিকার অর্থে যিনি মা, তিনি ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে বলতে পারেন যে আমার ছেলে মেয়ে আজকের এই অন্যায় করেছে কি না, সে সিগারেট খায় কিনা, সে গাঁজা খাচ্ছে কিনা, সে ইয়াবা নিচ্ছে কিনা, সে কোথায় আজকের কোনো বাজে আড্ডা দিয়েছে কিনা, একজন মা সত্যিকার সুন্দর মা তিনি বলতে পারবেন তাকিয়ে একবার।